হজরতে হালিমা বলেন ওই সময় আমি মুশ্রেকা মুসলমান হয়নি তিন তিনবার মুখ বের করে দেওয়ার পরে যখন জোর করে লাগাতে গেলাম মোহাম্মদ যেন চোখের ইশারা দিয়ে আমাকে বোঝাতে চাই মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোদ ভাই আবদুল্লার অধিকার পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য যশোরবাসী যেই নবী মায়ের কোলে বসে এই রবি মাসে ভাইয়ের হক নষ্ট করে না আর ও ভাইয়ের হক ফিরিয়ে দেয় সেই নবীর এখন যত বড় হয় তত ভাইয়ের হক মারার হয় কিসের আপনি পালন করেন জম বলেন এই শিক্ষাটা যদি নিতে পারতেন যে ভাই বোনের সম্পদ অন্তত শরীর ফাঁকি না দিয়ে ফিরিয়ে দেবো যতটুকু যে পায় এ ভাই বলতে শুধুমাত্র আপনার মায়ের পেটের ভাই বোন না প্রত্যেকটা মুসলমান আপনার ভাই এদের অধিকার যে কোনো অধিকার আছে এদের অধিকার আপনার ছয়টা দেখলে তাকে সালাম দেওয়া লাগবে এটা অধিকার তার আপনার দলের লোক না সালামও দেয় না আগে সালাম দেওয়ার আগে দেখে টপি কিরকম জব্বা কিরকম দাড়ি কতটুকু আরে ও মুসলিম ওর অধিকার আছে আপনার সালাম পাওয়া আপনি সালাম দেন না কেন ও মারা গেলে ওর জানা চাই লাগবে এটা তার অধিকার আর এখন তো সব দলীয় করণে চলছে মরে গেলেও কোন দলের আগে মাইকিং দেখি তারপরে জানা যায় যায় যাওয়া আপনি তো অধিকার নষ্ট করলেন পালন করেন কিসের এইটাই আওয়াল মায়ের কোলে বসে তিনি ভাইয়ের হক নষ্ট করেননি আর আপনি বড় হচ্ছেন আর হক মারার সোম হচ্ছেন আপনার দ্বারা ইয়ানবী সালাম আলাইকে পড়া আর না পড়ার সমান কারো পড়লে আপনার গোনা হবে কেন কোন কারণে পড়ে আমি বিশ্ববিদ্যালয়ে একবার মাস্টার্স এর সার্টিফিকেট নিতে গিয়ে বাস্তবে পড়েছিলাম যে উনি দাঁড়ি রেখে জব্বা গায়ে দিয়ে ওনার কাজ হচ্ছে সই করে সিল মেরে দেওয়া উনি আমারে বলছে আমির হামসা তাড়াতাড়ি করো বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি কিছুক্ষণ পর বলছে তাড়াতাড়ি করো আমি জহরের নামাজে জামাত ধরবো বলছে তাড়াতাড়ি তো করছে আমিও গাড়ি ধরবো আমারা বসে তাড়াতাড়ি করে দুই হাজার টাকা বের করছে ও আপনি শহরের নামাজে জামার ধরবে এই আপনার জামা আপনার কাছ থেকে সরকার আট ঘন্টা কিনে নিয়েছে বিয়াল্লিশ হাজার টাকা আপনার বেতন ছেলেমেয়েরা আসবে এভাবে সই করে সিল লাগিয়ে দেবেন এইটা আপনার নামাজ আপনি যে সাত আট মিনিট একটা নামাজ পড়ার জন্যে তাড়াতাড়ি করছেন আর দুই হাজার টাকা বের কর কিসে জামার ধরবেন আপনি জামাত তো এইটা আপনার আমি জানি যে সার্টিফিকেট আজকে আর পাবো না যা বলার আজকে বলে যাই ও দরকার হয় রিটায়ার্ড হলে আমি সার্টিফিকেট নিব বললাম যে আপনার মুখে অন্তত এই দাড়ি মানায় না কারণ এই দাড়ি আর মুখে ছিল সে এরকম ঘোষ করছিল না আপনি দাড়ি কেটে ফেলেন আপনি যদি এরকম কিছু নিতে চান ফাইল আটকিয়ে বা এই আটকে আপনি যদি সেল আটকিয়ে কিছু নিতে চান তাহলে দাড়ি অন্তত আপনার মুখে মানায় না আপনি কেটে ফেলেন এরপরে আপনি যা পারেন করেন কারণ দাড়ি তো আপনার জন্য না এ দাড়ি আপনার অপমান করছেন দাড়ি দাড়ি যার কাছে ছিল তিনি ঘোষ চাইলে অনেক ঘোষ খেতে পারতেন আবু জেহেল একটা এতিম বালকের সম্পদ আত্মসাৎ করেছিল তার বাবা ছোটবেলায় বলেছিলেন আমার এই ছেলেটা ছোট আছে আমি সম্পদগুলো আপনার কাছে রাখলাম বড় হলে চাইলে দিয়ে দেবেন বড় হওয়ার পরে যখন চাইতে গেছে বলে তোর বাবা কিছু রাখে না যা টিম তো মোহাম্মদ রসুল্লাহর কাছে গিয়ে যাব যাচ্ছিল রাস্তা দিয়ে নবীজি বললেন কি হয়েছে বলে আপনার এই কাজ করিস চাষা বলতে আবু জেহেল কিন্তু আপন চাষা না গিরাম সম্পর্কে নাম ডাকা চাষা আবু জেহেল কি নাম ডাকা গিরামের আপন চাচা ছিল আব্বাস আপন চাচা ছিল আমির হামসা আপন চাষ ছিল আবু তালেব আপন চাচা ছিল আবু লাহাব এই সমস্তগুলো আপন চাচা ছিল বিশ্বনবী বালকটাকে সাথে নিয়ে গেলেন আবু জেহেল ওই সময় বৈঠকে কথা বলছিল লোকজনদের সামনে বাড়ির বাইরে দালিয়ে ডাক দিলেন চাচা একটু আসেন কথা আস বাইরে যখন এসেছে বললেন এই এতিমের সম্পদগুলো আপনি ফেরত দেন আবু জেহেল বলছে বাতিজা দাঁড়াও আমি এখনই সম্পদগুলো নিয়ে আসছি টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা যা ছিল ওইগুলো সব টোপলা বেঁধে ফেরত দিয়ে বললেন এই তো দিয়ে দিলাম যারা আশপাশে আছে সামসারা বলছে কি নেতা খালি মোহাম্মদ এসে বললো আর আপনি দিয়ে দিলেন মান আবু জেহেল বলছে দেখো আমি যা দেখি তোমরা দেখো না মোহাম্মদ যখন আমাকে বলেছে এই ভতিসা চাসা এতিমের সম্পদগুলো ফেরত দেন তখন আমি দেখলাম ওর ডান দিকে বাম দিকে দুইটা বাঘ হাঁ করিয়ে আছে আমি যদি বলি না তাহলে আমরা এখনই খেয়ে ফেলবে এটা কি বাঘ ছিল না ফেরেশতা উনি যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে কোনো কিছু করেন কেউ যদি না থাকে অবশ্যই যে কোনো কায়দা আল্লাহ আপনাকে সাহায্য করবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাক্বামু তা তানযালু আলাইহিমুল মালাইকা যদি কেউ আল্লাহর উপরে বিশ্বাস করে তাওয়াক্কুল করে টিকে থাকতে পারে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ তার ইমানের দিকে তাকিয়ে ফেরেশতা নাজিল করে হলো সাহায্য করছি করব তা তানযালু মুজারী বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সে আল্লাহ এখন কি নেয় আমাদের করে না কারণ আমরা টিকে নেই আমরা এখান থেকে যদি সেই বারো বাজারে ঝড় ওঠে আর এখানে বাতি লিভে যায় এরকম ইমান হবে না শক্ত হওয়া লাগবে হ্যাঁ অনেক কিছু হারিয়েছি আমরা জীবন ইমানের ওপরে থাকতে গিয়ে কাফের মশরিক বেদিন বিশেষ করে বাংলাদেশের নামধারী মনাফেক মার্কা মুসলমানদের তুলনায় ইমান যাদের অন্তত আছে তারা অনেক কিছু ছাড় দিয়েছে দিচ্ছে দেবেও কিন্তু ইমানটা যেন আমাদের হারিয়ে না যায় নবীজি যদি ওই সময় বলতেন যে এতিম আমি তো তোমার এই টাকা পয়সা গুলো আদায় করে দিলাম অন্তত আমার কিছু ভাগ দাও দিত না সব হারিয়েই ফেলেছিল এখন যাচ্ছে এখান থেকে দরকার হয় তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বিশ্বনবী পারলে অনেক কিছু দুনিয়ায় উপায় করতে পারতেন দুই নাম্বারই কায়দায় কিন্তু করেননি আর আপনি এই দাড়ি মুখে নিয়ে মাথায় সেই নবীর টুপি সন্ন্যত টুপি দিয়ে আপনি বলছেন দুই হাজার টাকা বের কর তাড়াতাড়ি জামাত ধরবো আপনার জামাত আমি ধরাচ্ছি সে সার্টিফিকেট আমি আজও তুলতে পারিনি মাস্টার্স এর সার্টিফিকেট পড়ে আছে অনার্স এরটা তুলিস কারণ জানি তো শয়তান এখনো যাচ্ছে ও গেলে আমারে দেবে আরো যদি থাকে সই করা জিনিস আরো ছিঁড়ে ফেলবে বলবে এ যেন না পায় তো ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম মাসে আসলে যেটা নেওয়ার দরকার ছিল মানুষের এই ভাই ভাইয়ের প্রতি যে হক উনি কিন্তু আপন ভাই না দোধ ভাই দোধ ভাইয়ের হক ও তিনি ফিরিয়ে দিয়েছেন আমরা আপন ভাইয়ের হক নষ্ট করি যারা জমি জায়গা আত্মসাত করেন মানুষের যারা ভাইয়ের হক বনের হক এই যে শরিক ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে নে দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বার আপনার জীবনের কোনো এবাদত ওই দিন থেকে আর কবুল হবে না দ্বিতীয় নম্বর আপনি যখন মারা যাবেন তখন ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে যাবে সারা পৃথিবীতে আমার সামনে এখন মাত্র এই পাঁচশো মানুষ না আমার সামনে এখন সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাত হাজার কোটি মানুষ আমার সামনে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি যারা শরিক ফাঁকি দেন জমি জায়গায় শুধু শরিক না যার যে অধিকার আছে অধিকার থেকে যদি বঞ্চিত করেন এটাও কিন্তু ফাঁকি দেওয়া আমার অনেক অধিকার ছিল আপনি অধিকারগুলো বঞ্চিত করে রেখেছিলেন আপনিও শরিক ফাঁকি দিয়েছেন